গুড মর্নিং বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি কে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট মিশনের সর্বশেষ সংস্করণ চালু করেছিল তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে এনটিপিসি লিমিটেড তো এনটিপিসি লিমিটেড সম্প্রতি গার্ল চাইল্ড এম্পায়ারমেন্ট মিশন সংস্করণ সর্বশেষ সংস্করণটি চালু করেছে দেশের সাতটি বিভিন্ন বিঠে নয় থেকে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত শক্তি সঙ্গীত ও নৃত্যের উৎসব কে আয়োজন করেছিল তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা সঙ্গীত নাটক একাডেমি এটা আয়োজন করেছিল নেক্সট প্রশ্ন সম্প্রতি খবরে দেখা সি ডোম এয়ার ডিফেন্স সিস্টেম কোন দেশ এটা তৈরি করেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা অপশন এ ইসরায়েল তো ইসরায়েল হচ্ছে সম্প্রতি সি ডোম এয়ার ডিফেন্স সিস্টেম চালু করেছে নেক্সট প্রশ্ন 2024 সালের এপ্রিলে প্রথমবারের মতো জাতীয় মহিলা হকি লীগের আয়োজন হয়েছিল কোথায় তো 2024 এর এপ্রিল মাসে প্রথমবারের মতো জাতীয় মহিলা হকি লীগের আয়োজন করা হয়েছিল রাঁচিতে অপশন সি নেক্সট প্রশ্ন ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024 কোন দেশে আয়োজিত হতে চলেছে তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা তো ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ দুই চব্বিশ আহ শুরু হতে চলেছে চীনে অপশন প্রশ্ন সম্প্রতি কোন সংস্থা সুবিধা পোর্টাল চালু করেছে তো এই সুবিধা পোর্টাল চালু করেছে হচ্ছে ভারতের নির্বাচন কমিশন নেক্সট প্রশ্ন কে পরপর তৃতীয়বারের জন্য আন্তর্জাতিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন তো তৃতীয়বার আন্তর্জাতিক মাদকদ্রব্য নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে পুনর্নির্বাচিত নির্বাচিত হয়েছেন জগজিত পাওয়াদিয়া অপশন এ হচ্ছে সঠিক আনসার নেক্সট প্রশ্ন সম্প্রতি খবরে দেখা ফানিগিরি বৌদ্ধ যে স্থানটি এটা কোন রাজ্যে অবস্থিত তো এই ফানিগিরি বৌদ্ধ স্থানটি হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন এপ্রিল দুই সালে কোন দেশ রাশিয়ান অপরিশোধিত তেলের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে তো রাশিয়ান তেল অপরিশোধিত তেলের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে হচ্ছে চীন সি প্রশ্ন কোন সংস্থা সম্প্রতি গ্লোবাল ট্রেড আউটলুক এবং পরিসংখ্যান নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তো গ্লোবাল ট্রেড আউটলুক এবং পরিসংখ্যান নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা প্রকাশ করেছে প্রশ্ন শাখা খোলা প্রথম বেসরকারি ব্যাংকটির নাম কি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো লাক্ষাদ্বীপে শাখা খোলা প্রথম সরকারি প্রথম বেসরকারি ব্যাংকটির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক অপশন এ হচ্ছে সঠিক আছে হচ্ছে বিশ্ব পার্কিনসন দিবস প্রতি বছর কোন দিনে পালন করা হয় এপ্রিল তারিখে বিশ্ব পার্কিনসন পালন করা হয়। প্রশ্ন কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ইউনিয়নের সাথে ইভি ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য স্টার্ট আপ গুলিকে উন্নীত করতে সহযোগিতা করেছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ এটা সহযোগিতা করছে হচ্ছে ভারত অপশন বি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে তো ভারত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সাথে ইভি ব্যাটারি পুনর্ব্যবহারযোগ্য স্টার্ট উন্নীত করতে সহযোগিতা করেছে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ধন্যবাদ